মেয়েরা চুল স্টাইল করে বা ছোট করে, তো এভাবে ছোট করে কাটলে কি গুনাহ হয়? কেউ বলে গুনাহ, কেউ বলে গুনাহ না। আপনি যদি সত্যিটা বলতেন। প্রথম কথা হচ্ছে, মেয়েদের জন্য চুল হলো সৌন্দর্য, এবং মেয়েরা চুল রাখবে, এটা হলো আসল সুন্নাহ। তবে দুটি কারণে চুল কাটবে। একটি কারণ হলো, চুল যদি মনে করেন লম্বা হইতে হইতে এত বেশি লম্বা হয়ে যায়, যখন বাথরুমে বসতে যায় তখন পিছনের চুলগুলি বাথরুমের নিচে ফ্লোরের সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন কেটে ফেলবে। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কিছু বোন এমন আছে যাদের একটু সাইনোসাইটিসের মানে কি আছে, তাদের একটু আক্রান্ত হওয়ার এরকম একটু সম্ভাবনা বেশি আছে। তারা কি করবে, চুল বেশি লম্বা রাখলে শুকাইতে দেরি হয়, সেই জন্য তারা সাইনোসাইটিস আক্রান্ত হয়ে যায়। তাদের জন্য একটা পর্যায় পর্যন্ত কাটা যাইছে, তাও আবার কি করতে পারবে না, পুরুষের মতো করতে পারবে না। একবারে মনে করুন যতটুকু হলে কাঁধের নিচে নিচে ঝুলতে থাকে, অতটুকু রাখতেই হবে। জি, আর যেভাবে স্টাইল করে এখন কাটা হয়, ধরে নেন যে সৌন্দর্যের জন্য, স্টাইলের বিষয়টি হলো, আমি বলি স্টাইলের বিষয়টা, চুল লম্বা লাগার রাখার পর স্বামীকে সৌন্দর্য দেখানোর জন্য পর্দার ভিতরে তো স্টাইল করলেই কোনো অসুবিধা নেই, সেটা স্বামী দেখবে। যারা দেখার যাইছে এদের জন্য দেখানো যাইজ আছে, আর স্টাইল যাইজও যদি হয়, এটাও যদি অপর পুরুষে দেখে সেখানে তো না যাইজেই হবে। স্টাইলটা বড় গুরুত্বপূর্ণ বিষয় না। আরো একজন কলার রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে রমজান মাসে যে আমরা যে দোয়াটা করি, আল্লাহ মাইন্না কাও কিন্তু গুলাফ হওয়ার নেই, তারপরে দীর্ঘ মাসে যে একটা দোয়া আছে যে এই আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর, এগুলো এটাকে আমরা সবসময় পড়তে পারবো নাকি, কখন পড়লে ভালো হবে? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। নিশ্চয় শুনেছেন আপনি মাত্রা, বিশেষ করে বিশেষ মাসে বিশেষ সময়ে বিশেষ দিবসে বেশ কিছু দোয়া আমরা দেখতে পাই, যেমন রমজানে ইফতারের সময় আমরা পড়ে আল্লাহ মাইন্না কাফু বুন তো হাইবুন আফা ফান্না, আবার পড়ে আল্লাহ মাজির নিমিনান্নার। তদ্রূপভাবে আপনার এই যে জিলহাজ আমরা পড়লাম, আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ, এই যে বিশেষ সময় যে দোয়াগুলো, এগুলো অন্য সময় আসলে পড়া যাবে কিনা? এখানে দুটো বিষয় আছে, একটা হলো দোয়া পড়া মুস্তাহাব, আর বিশেষ সময়ে পড়া আরেকটা মুস্তাহাব। যেমন মনে করেন আপনি যখন তাকবীরে তাশরিক পড়তে হচ্ছে 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত, সেখানে এই দোয়াগুলি পড়াটা হলো ওয়াজিব নামাজের পরে, তাহলে ওয়াজিব আদায় করলেন। আর অন্য সময় পড়লেন সেটা সময়ের সাথে সম্পৃক্ত নেই, সুন্নত আদায় করলেন, মুস্তাহাব আদায় করলেন। এরকমভাবে আল্লাহুম্মা আজিরিনা মিনান্নার আপনি সকালে 7 বার, মাগরিবের পরে 7 বার, এটা নির্ধারিতভাবে পড়লে আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কিন্তু আল্লাহুম্মা আজিরিনী মিনান্নার এটা একটা দোয়া, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সেটা সবসময় পড়া মুস্তাহাব, আর নির্ধারিত সময়ে পড়া আরও একটা মুস্তাহাব। তদরূপ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফাআফু আন্নি, এটা লাইলাতুল কদরের দিন পড়া মুস্তাহাব, এবং পড়াটাও আরেকটা মুস্তাহাব, অন্য সময় পড়া মুস্তাহাব, কিন্তু ওই সময়ের সওয়াবটা পাওয়া যাবে না আর কি। সবসময় পড়া যাবে এই দোয়াগুলি, যেগুলি যদিও সময়ের সাথে সম্পৃক্ত, কিন্তু এই দোয়াগুলো ব্যাপক অর্থ রাখে।